নমস্কার, আপনারা দেখছেন হল্লা বল, গোটা দিনের গুরুত্বপূর্ণ খবর খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি জয়। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু প্রথমে দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। 10,300 শিক্ষক মামলা ফের সুপ্রিম কোর্টে গেল, শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 7ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় সরকারের শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল এলআইসির আধিকারিক ও কর্মচারীরা। কীর্তনের চাঁদাবাজিকে কেন্দ্র করে আহত এক অটো চালক, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, ঘটনায় চোরাইবাড়ি থানাধীন শনিছড়ায়। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুরের গ্রামবাসীরা। এখন সংবাদ বিস্তারিত। 10,323 শিক্ষক মামলা আবার সুপ্রিম কোর্টে গেল, 14 জন শিক্ষক উচ্চতর আদালতে লিভ পিটিশন দাখিল করেন। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি বিনীত শরণের এজলাসে এর শুনানি হয়। আজীবী জয়দীপ গুপ্তা শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন। আগামী 7ই ফেব্রুয়ারি মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে। ত্রিপুরার শিক্ষক মামলা আবারও সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাতে বসা 14 জন শিক্ষক একটি লিভ পিটিশন দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি হয়। ফের আগামী শুক্রবার অর্থাৎ 7 তারিখ এই মামলা উঠবে শুনানির জন্য সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিনীত শরণের এজলাসে এই শুনানি হয়। শিক্ষকদের পক্ষের শুনানিতে অংশ নেন জয়দীপ গুপ্তা। ত্রিপুরার তৎকালীন বাম সরকার 2010 থেকে 2014 সালের মধ্যে 10,323 জন শিক্ষক নিয়োগ করেছিল স্নাতক, অস্নাতক এবং বিষয় শিক্ষক পদে। পরবর্তী সময়ে এ চাকুরিগুলো মামলা হয়। অভিযোগ ওঠে নিয়োগ নীতি নিয়ে। যার জেরে 2014 সালের 7ই মে ত্রিপুরা হাইকোর্ট এক রায়ে এ চাকুরিগুলি বাতিল করে দেয়। পরবর্তী সময়ে এ চাকুরিগুলির বহু মামলা মোকদ্দমা হয় সুপ্রিম কোর্টে। তৎকালীন বামফ্রন্ট সরকার এই শিক্ষকদের চাকুরি বাঁচানোর জন্য নিজেও সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। প্রায় 3 বছর পর সুপ্রিম কোর্ট এক রায়ে এই সব চাকুরি বাতিল করে দেয়। 2017 সালের 29শে মার্চ এক রায়ে। পরবর্তী সময়ে আরও 2 দফা সুপ্রিম কোর্ট এই শিক্ষকদের চাকুরির মেয়াদ বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত জানিয়ে দেয় 2020 সালের 31শে মার্চের পর এই শিক্ষকদের চাকুরি আর থাকবে না। শিক্ষকরা যখন প্রায় ধরেই নিয়েছিল আর মাত্র 2 মাস তাদের চাকুরির মেয়াদ, তখন আরও একটি লিভ পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে। 10,323 শিক্ষকের মধ্যে 461 জনের চাকুরি নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল। পরে অন্য শিক্ষকদেরও এই মামলার পক্ষভুক্ত করা হয়। এদিন যে লিভ পিটিশনের উপর শুনানি হয়েছে, সেখানে আবেদনকারী শিক্ষকরা বলার চেষ্টা করেছেন যে যেহেতু তাদের চাকুরিকে চ্যালেঞ্জ করা হয়নি, তাই তাদের চাকুরি থেকে বাদ দেওয়া যায় না। তাছাড়া তাদের মামলায় পক্ষভুক্ত করে কোনো আইনি কাগজপত্র হয়নি, শুধুমাত্র সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মামলার পক্ষভুক্ত করা হয়, তাই এভাবে তাদের চাকুরি থেকে বাদ দেওয়া যায় না। এসব গ্রাউন্ডে নতুন লিভ পিটিশন হয়েছে বলে জানা গেছে। নতুন এই লিভ পিটিশনকে ঘিরে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে আদালতের রায়ে চাকুরি হারাতে বসা শিক্ষকদের মধ্যে। এই শিক্ষকদের মধ্যে অনেকেই আবার টেট পরীক্ষা দিয়ে নতুন করে শিক্ষকের চাকুরি পেয়ে গেছেন। অবশ্য বিজেপি 2018 সালের নির্বাচনের আগে শিক্ষকদের চাকুরি বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হলাবুল।
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি বা জিএমসিতে নিয়মিত ডায়ালাইসিস পরিষেবা পাওয়া যাচ্ছে না। এর কারণ জিবি হাসপাতালের ডায়ালাইসিসের বিভিন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। হাসপাতালের এই যন্ত্রপাতির গোলযোগের কারণে পরিষেবা পেতে আসা রোগীরা অসহায় হয়ে পড়েন। এদিন রোগীদের প্রায় 12 জন জিবি হাসপাতালের সুপারের নিকট লিখিতভাবে অভিযোগ জানান। এদিন এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বাঁচার আশা নিয়ে হাসপাতালে আসি, কিন্তু হাসপাতালের বিভিন্ন যন্ত্র প্রায় অকেজো হয়ে থাকে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সোমবার থেকে দুদিনের পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের প্রজেক্ট অফিসের উদ্যোগে এই দুদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত কিশোরীদের প্রতিভা অন্বেষণ এবং উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিভাবে মেয়েদের কিশোরীদের সমগ্র দিকে শিক্ষা দেওয়া যায়, কি শিখবে, তাদের ভবিষ্যৎ কিভাবে গড়বে, ওইটা আজ মূল বিষয়। তো আমি প্রথমে স্কুলের শিক্ষিকারা আছেন, শিক্ষকরা আছেন, তাদের কাছে আমি বলতে চাই, আজকে প্রায় 200 বছর আগে আমরা পরাধীন ছিলাম ইংরেজদের হাতে, কখনো ওই দিনে আমাদের ভারতবর্ষের মহিলারা কবিতা লিখেছে, ওর মধ্যে দৃষ্টান্ত ছিলেন সরোজিনী নাইডু। ব্যুরো রিপোর্ট, হলাবোল। শহরের একটি অফিসের সামনে সমবেত লিগুসিয়েশন বাণিজ্যের সাথে যুক্ত যুবকদের ধাওয়া করে তিনজনকে ধরল পশ্চিম থানার পুলিশ। এদিন রাজধানীর বরতলা সংলগ্ন এমআইএফসি অফিসের সামনে থেকে এই যুবকদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে এক বাইক এবং একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। এদিন পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, সোমবারই আগরতলা পৌর নিগমের অফিসে কিছু সংখ্যক যুবক সমাবেত হয়। পুলিশ গিয়ে তাদেরকে তাড়া করে দেয়। স্পেশালি আগরতলা মিউনিসিপ্যালিটি অফিস এবং এমআইএফসি অফিস, নেতাজি চৌমুহনী পিডব্লিউডি অফিসে কিছু অবাঞ্ছিত লোকের আনাগোনা চলছে এবং তারা টেন্ডার বিষয়ে, টেন্ডারের যে বিভিন্ন কাজকর্ম আছে সেসব ব্যাপারে তারা ইন্টারফেয়ার করতে চাইছে। তো আজকে আমরা খবর পাই যে এএমসিতে বেশ কিছু গ্যাদারিং হয়েছিল, তো তখন ওখানে আমরা যাওয়ার পরে এরা সরে যায়। এরপর আধা ঘন্টা পরে আবার ওই এমআইএফসি অফিস যে বটতলায় আছে ওখানে আমরা বটতলা উপস্থিত থেকে খবর পাই যে এখানে প্রায় 70-80 জন ছেলে পেলে এখানে জড়া হয়েছে। তো পুলিশের গাড়ি যখন ওখানে পৌঁছায় তখন তারা স্ক্যাটার্ড হয়ে যায়। তো এর মধ্যে থেকেও আমরা তিনজনকে আমরা আটক করেছি এবং দুটো বাইক, একটা বাইক এবং একটা স্কুটি আমরা, এটা আনক্লিন অবস্থায় ছিল, সেটাকেও আমরা নিয়ে এসেছি। তো যাতে শান্তি সম্প্রীতি রক্ষার জন্যে আমরা আমাদের এই অ্যাকশন চলছে এবং এটা আগামী দিনেও জারি থাকবে। নেগোসিয়েশন আছে কিনা জানি না, এটা পরে তদন্ত বোঝা যাবে। তবে একটা অফিসের সামনে এতগুলো ছেলে পেলে কী কারণে দাঁড়িয়ে রয়েছে, তো সেটার ব্যাপারে আমরা, এবং এখানে মানে কোনো এরকম যাতে অশান্তি তৈরি না হয়, কোনোরকম বড় ক্রাইম না হয়,
তার জন্যই আমাদের এই অভিযান। কজন ক্যাটেছে? আমরা তিনজনকে আটক করেছি। নাম হচ্ছে, একজন হচ্ছে রাজদীপ দেবনাথ, একজন আশিক মিয়া, আর একজন আলমগীর হোসেন। ব্যুরো রিপোর্ট, হলাবোল। ধর্মনগরের বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নিগ্রহ কাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার একদল উপজাতি অংশের লোকেরা বিক্ষোভ প্রদর্শন করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এই বিক্ষোভ প্রদর্শনের ঘটনার পেছনে এক অদৃশ্য শক্তির হাত রয়েছে বলে জানা গেছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক অদৃশ্য শক্তিটি চিকিৎসক নিগ্রহ কাণ্ডে নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে বলেও সংবাদ। উল্লেখ্য, গত 28 জানুয়ারি বংনাং বাজারের একটি দোকানে বসে প্রকাশ্যে মদ্যপান করছিলেন বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর শুভেন্দু দেববর্মা। এই সময় একটি যুবক মদ্যপানের ঘটনাটি দেখে ফেলায় চিকিৎসক তাকে মারধর করেন। এই ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ডক্টর শুভেন্দু দেববর্মাকে শারীরিকভাবে নিগ্রহ করেন। কি হয়েছে? হসপিটালে ওই দিনকে 28 তারিখে ডাক্তারবাবুর যে অ্যাসাল করছিল এই ব্যাপারে, মানে তারা পাবলিক বৈধান বাড়ি থেকে আসে, তো তাদের ডিমান্ড হচ্ছে আসামি অ্যারেস্ট করা। তো এই ব্যাপারে আমার তরফ থেকে 100% কোপারেশনের কথা বলা হয়েছে, এবং আমাদের কাছে খবর ছিল যে বুথংবাড়ি এলাকাতেই তারা রাত্রেবেলায় থাকে। আমরা এক রকম তো এই খবরের উপর ভিত্তি করে বুথংবাড়ি এলাকাতে কয়েকটা বাড়িতেও আমরা দিয়ে ঠিক করি। এখনও আমাদের পুলিশ সিভিলেস ওইখানে আছে, এখন তাদের যদি আসামিগুলো থাকে তাহলে তারা আমাদেরকে টেলিফোন করে জানাবে, আমরা কঠিন টু এসি নিয়ে অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, হলাবোল। বিষয় শিক্ষক এবং পরিকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করল সাব্রুম মহকুমার ভারতুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন ছাত্র বিক্ষোভের জেরে বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি, মিড ডে মিলের কাজও বন্ধ ছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায়, দীর্ঘ 11 মাস ধরে এই বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে শিক্ষক নেই, এর ফলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি রয়েছে পরিকাঠামোগত সমস্যাও। এই দাবির ভিত্তিতেই তারা সোমবার বিক্ষোভ প্রদর্শন করে বলে জানান ছাত্রছাত্রীরা। আমরা ভারতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে সবাই এই আন্দোলনে সামিল হয়েছি, কারণ আমরা বিগত 10-11 মাস ধরে বিদ্যালয়ে হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্সের টিচার নেই। আমরা ক্লাস 12-এ যারা এখন বোর্ড পরীক্ষা দেবে তারা সবাই পলিটিক্যাল এবং হিস্ট্রি টিচার ছাড়াই পরীক্ষা দিচ্ছে, এবং যে টিচার আমাদের বিদ্যালয় হিস্ট্রি এবং পলিটিক্যাল পড়াতেন তিনিও এখন ডেপুটেশনে চলে গেছেন। তো আমাদের বিদ্যালয়ে এখন হিস্ট্রি এবং পলিটিক্যালের অবস্থা খুবই খারাপ। আমরা 11 শ্রেণীর ছাত্রছাত্রী, আমাদের পলিটিক্যাল দুটো বই, সব দুটো বই মিলিয়ে অন্তত আমাদের 10টার উপরে অধ্যায় আছে, কিন্তু 10টার মধ্যে আমার এখনও 3-4টাও কমপ্লিট হয়নি। আমরা খুবই দুর্দশার মধ্যে রয়েছি। আমরা আশা করছি আমাদের ফলাফল এত ভালো হবে না। আমরা চাই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের বিদ্যালয়ে হিস্ট্রি পলিটিক্যাল এবং একজন ফিউজ সায়েন্সের টিচার, আমাদের বিদ্যালয়ে 9 এবং 10-এ ফিউজ সায়েন্স পড়ানোর জন্য শুধুমাত্র একজন টিচার রয়েছে এবং ম্যাথামেটিক্সেরও কোনো টিচার নেই। সুতরাং আমরা চাই হিস্ট্রি পলিটিক্যালের পাশাপাশি আমাদের বিদ্যালয়ে যেন একজন ফিউজ সায়েন্সের টিচারেরও দরকার হয়। এছাড়াও আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু আমাদের স্কুলে কোনো বাউন্ডারি ওয়াল নেই, যার কারণে আমাদের বিদ্যালয়ের সৌন্দর্য আমরা বজায় রাখতে পারি না। লোকজন এসে গাছপালা ভেঙে দেয়, গরু ছাগল এসে গাছপালা খেয়ে নেয়, আমরা বিদ্যালয়ে একটা সুন্দর বাগান করতে পারি না। তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ে যাতে একটু বাউন্ডারি ওয়াল দিতে হয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির শেয়ার বিক্রির ঘোষণার প্রতিবাদ জানিয়ে সংস্থার আধিকারিক এবং কর্মীরা এদিন মধ্যাহ্ন ভোজনের সময়ে এলআইসির আধিকারিক বা কর্মীরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্যারেড চৌমুহনীস্থিত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মঙ্গলবার তারা বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি পালন করবে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট তোষণকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এলআইসির আধিকারিক এবং কর্মচারীরা। দেশের
ছাত্রবিরোধী সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিমার চার বিক্রি সিদ্ধান্তে প্রতিবাদে আগামীকাল বিমা শিল্পে এক ঘন্টা ধর্মঘট। পয়লা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন আপনারা দেখেছেন, সেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে শেয়ার মার্কেটে লিস্টিং করা হবে এবং এর শেয়ার আস্তে আস্তে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবং তারা এটাও একটা আভাস দিয়েছেন যে এই শেয়ার বিক্রি করার মাধ্যমে শুধু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন না, সঙ্গে আইডিবিআই আছে, আরও তাদের বিপিএল আছে, এরকম বেশ কয়েকটা বেসরকারি সংস্থার শেয়ার বিক্রি করে দিয়ে তারা প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো তুলবেন। এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং আইডিবিআই শেয়ার বিক্রি করে দিয়েই তারা প্রায় 90,000 কোটি টাকা তুলবেন। আমরা সমস্ত অংশের বিমা কর্মচারী এবং অফিসাররা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা মনে করি সরকারের যে এই সিদ্ধান্ত একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় এটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে বেসরকারিকরণের একটা রাস্তা খুলে দেবে, এবং পর্যায়ক্রমে এটা এলআইসিকে বেসরকারিকরণ করা হবে, এবং এর মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট বিপর্যয় ডেকে আনবে। কারণ যে 1956 সালে যখন বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলি ভারতবর্ষের মানুষকে প্রতারিত করে আসছিল, তাদের বিমা যে দাবি নিষ্পত্তি না করে তারা বিভিন্ন অফিসগুলি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিল, সেই প্রতারণার হাত থেকে বাঁচাতে, ভারতবর্ষের মানুষকে বাঁচাতে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এখন সিদ্ধান্ত নিয়ে সেই ন্যাশনালাইজ ইন্স্যুরেন্সটাকেই বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলির সামনে খুলে দেওয়ার জন্য আজকে উল্টো পথে হাঁটছেন আমাদের কেন্দ্রীয় সরকার। এবং আমাদের যে 40 কোটি গ্রাহক আছে তাদের যে বিশ্বাস রেখে আমাদের কাছে টাকা সঞ্চিত রেখেছিলেন, যা গত 63 বছর ধরে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে তাদের যে সুরক্ষার দেওয়ার পাশাপাশি তাদের যে অর্থের, সেই অর্থের সুরক্ষা আমরা দিয়ে আসছি। এবং আমাদের যে ব্যবসার মাধ্যমে যে আমাদের সঞ্চিত অর্থ তার একটা মানে 80% অর্থ আমরা কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইনভেস্ট করে আসছি, যেটা আমাদের কোনো বেসরকারি কোম্পানিগুলো কিন্তু সেই দায়িত্ব এখন পর্যন্ত কোনো নেয়নি বা ভবিষ্যতে নেবে বলেও আমরা মনে করি না। সুতরাং এরকম একটা ইন্ডাস্ট্রি যার এখন মোট সম্পদ আছে প্রায় 32 লক্ষ কোটি টাকার উপরে, যার লাইফ ফান্ডে 29 লক্ষ কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট আছে, আজকে আমাদের সামাজিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে প্রায় 25 লক্ষ কোটি টাকা, এরকম একটা ইন্ডাস্ট্রির এরকম কোনো আর্থিক অবস্থার হয়নি যে তার প্রসারের জন্য বা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য আমাদের শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলতে হবে। বাজার থেকে শেয়ার বিক্রি করে টাকা তোলার একটাই উদ্দেশ্য, আমাদের যে বিশাল পরিমাণ সম্পদ সেই সম্পদ এর উপর বিভিন্ন দেশি বিদেশি যে কর্পোরেট লবি তাদের লোভ দৃষ্টি পড়েছে, তারা চাইছেন এলআইসির এই বিশাল পরিমাণ ফান্ডকে তারা লুটেপুটে খাবেন। এবং আমাদের কেন্দ্রীয় সরকার আমরা প্রথম থেকেই যে যার ভূমিকা দেখছি যে এই কর্পোরেট লবিকে দূষণ করা, তারা আজকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো একটা সংস্থাকে তারা সেই সব কর্পোরেট লবির মানে লুটের ক্ষেত্র করে দেওয়ার প্রচেষ্টায় ব্রতি হয়েছেন। আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আমাদের বিমা শিল্পের সমস্ত কর্মচারী সংগঠন, আমাদের যে ফিল্ড ফোর্স আছে, এজেন্ট ফোর্স আছে, আমরা সম্মিলিতভাবে আমাদের যে 40 কোটি গ্রাহক আছে এবং অগণিত মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাদেরকে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং আমরা বাধ্য করব কেন্দ্রীয় সরকারকে তার এই নীতি থেকে ফিরে আসতে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হলাবুল। রাস্তা প্রশস্তকরণের দাবিতে আগরতলা নারায়ণপুর রোড অবরোধ করেন নারায়ণপুরের আম্বেদকর স্কুল পাড়ার জনগণ। এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দরের জন্য এলাকার মূল পথটিকে সংকুচিত করা হচ্ছে, এতে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাই রাস্তা সংস্কারের দাবিতে তারা এদিন বাধ্য হয়ে পথ অবরোধ করে। এদিকে পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে মোহনপুর মহকুমার এসডিএম মানিক চাকমা। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার বিশদ জানেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলে গ্রামবাসীদের জানান।
পরে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন। রাস্তাটা নারায়ণপুর বাজার থেকে এই রাস্তাটা বিগত বহুদিন যাবৎ ধরে এটা এয়ারপোর্ট একটা প্রবলেম করতেছে যে মেইন রুটটা প্রায় সময় কাইটা দিতেছে। তারা বিগত দিনে যে বিয়ের ডেট গেছে ওই ডেটে এক ঘন্টাকে রাস্তাটা কাইটে দিয়েছে। তারা রিকোয়েস্ট করার পর অনেক কিছু ঝামেলার পর এটা আবার বদ্ধ করেছে। এখন আজকে আবার পুনরায় তারা এই রাস্তাটা কাটার জন্য আসে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই দাবি জানাইছি যে আমাদের যে পুরোনো যে রাস্তা ছিল এই রাস্তার মতো সেম টু সেম রাস্তা নতুন করে বানানোর জন্য, বানানোর পরে পাবলিক হ্যান্ড ওভার দেওয়ার পর তারপরে এই রাস্তা বদ্ধ করার জন্য, এটাই আমাদের দাবি। আমরা সবাই এই দাবি সরকারের কাছে রিকোয়েস্ট করছি, কিন্তু তারা বারবার একই সমস্যার সমাধান আমাদের সামনে আনছে। আজকে সবাই পুলিশ প্রশাসন নিয়ে টিএসআর বাহিনী নিয়ে আমাদেরকে আটকানোর জন্য আসলো, কিন্তু আমরা সবাই একত্রিতভাবে এই আন্দোলনের সামিল হয়েছি। আমরা চাই আমাদের রাস্তা পুনরায় নতুনভাবে একটা মানানি হোক এবং এলাকাবাসী যাতে আর এই সমস্যার সমাধান করা যায়। আপনাদের রাস্তা কি ছিল না? পুরনো যে রাস্তাটা ছিল এটা কি এখন যে নতুন রাস্তা ওই রাস্তাও রাস্তাও ভালো কাজ হচ্ছে না স্যার। যাতায়াতের খুব অসুবিধা হয়ে যাবে এই রাস্তা বন্ধ করলে। এটা কোন জায়গা? ফুসকুনি ভিতরে আনা দিয়েছে, কোনো বান নাই ফুসকুনির ভিতরে। কাজটা ওরা করতে দিচ্ছে না। ওরা যে দাবি রাস্তা সুতো হয়েছে বা যে কোন টার্নিং ছিল সেই টার্নিংটা শুধু হয়েছে, বড় গাড়ি আসতে পারবে না, তাদের যে বিয়ে বা কোনো ইমার্জেন্সি ছিল প্রয়োজন হয়ে পড়ে বড় গাড়ি আসতে পারবে না। সেই জন্য আমরা বুঝাচ্ছি যে এইটু এয়ারপোর্ট অথরিটি এইটা এই কাজটা যদি বন্ধ না করলে ওদের যে সামনে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সেটা অর্জন করা যাবে না বা তাদের কাছে প্রেশার আছে। তা আমি আসলাম একজন ম্যাজিস্ট্রেট হিসাবে, তো গ্রামের মানুষ বাধা দিচ্ছে, তো আলোচনা চলছে তাদের সঙ্গে যে তাদের যে দাবিগুলা এগুলা মানা যায় কি না সেটা উপর লেভেলে আমি আলোচনা করেছি। এবং ওরা তো বলছে জনপ্রতিনিধি হিসেবে ওরা দেখা করবে এসডিএম স্যারের সঙ্গে, তো আমি চেষ্টা করছি যাতে কাজটা শুরু হওয়া যায় যথাসম্ভব। আমরা চেষ্টা করবো যাতে তাদের দাবিগুলো মানা যায়। সেটা দাবিগুলোর মধ্যে মানে মেন কি আছে? মেনগুলো হচ্ছে তাদের রাস্তার একটা যে পরিমাণ হওয়ার কথা সেটা হয়নি, একটু সুতো হয়েছে, এবং এই যে টার্নিং একটা আছে ওখানে গাড়ি ঘুরতে পারবে না, সেটা যদি ঠিক করে দিলে নাকি ওরা বলছে কাজ করতে দেবে, এটাই আর কি। তো আমি চেষ্টা করছি ওদের সঙ্গে তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলার যাতে কাজটা, আমাদেরও প্রেশার আছে উপর লেভেল থেকে, কাজটা শেষ না হলে পরে এয়ারপোর্টের কাজও সমস্যা হচ্ছে, তাদের যে ইন্টারনেট ম্যাটার আছে অতটুকু। আপনার নাম? আমার নাম মানিক চাকমা, ডিসিএ মোহনপুর। ব্যুরো রিপোর্ট, হলাবুল। যোগেন্দ্রনগরের পশ্চিম কাটাশোলাস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবা আশ্রমের 24তম বার্ষিক মহা উৎসব সোমবার সকালে কীর্তন সহ নগর পরিক্রমার মধ্য দিয়ে সমাপ্ত হয়। চার দিন ব্যাপী এই মহা উৎসব গত 28 জানুয়ারি অধিবাস পর্বের মধ্য দিয়ে শুরু হয়। রবিবার মহা উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হরিনাম সংকীর্তনের চাঁদাবাজিকে কেন্দ্র করে সোমবার চোরাইবাড়ি থানাধীন শনি ছড়ার ধুমধুমার কাণ্ড ঘটে। চাঁদা দিতে আপত্তি জানানোয় চাঁদাবাজদের হাতে নিগৃহীত হন সংখ্যালঘু সম্প্রদায়ের এক অটো চালক। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় কিছু অটো চালক ও জনতা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে এবং জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। আঘাত গুরুতর হওয়ায় আহত অটো চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চাঁদাবাজিকে কেন্দ্র করে শনি ছড়ায় ধুমধুমার কাণ্ড। গুরুতর জখম আব্দুল শক্কর নামে এক অটো চালক। প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ। চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ মুক্ত।
জাতীয় সড়কে চাঁদাবাজি চলবে না, আর চাঁদাবাজি হলে পুলিশকে খবর দেওয়ার কথা বলেন ওসি। বর্তমানে আহত অটো চালক আসামের শিলচরে রেফার করা হয়েছে। ঘটনা উত্তরের চুড়াইবাড়ি থানা এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ আজ সকালবেলা উত্তর জেলার থানাধীন পূর্ব ফুলছড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা আব্দুল শক্কর নিজের অটো গাড়ি করে চুড়াইবাড়ি থেকে শনিছড়া যাচ্ছিলেন। শনিছড়া বাজারে যাওয়ার আগে শনিছড়া প্রাথমিক হাসপাতালের সামনে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা আব্দুল শক্করকে অটো গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করেন। তখন অটো চালক আব্দুল শক্কর চাঁদা দিতে আপত্তি জানালে হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা তাকে মারধর করে বলে অটো চালক আব্দুল শক্করের অভিযোগ। বর্তমানে অটো চালক গুরুতর অবস্থায় আসামের শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের প্রায় 10টা 11টার দিকে একটা খবর আসে যে শনিচড়াতে একটা চাঁদা নিয়ে একটা মারামারি হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে এখানে খাদিমপাড়া ন্যাশনাল হাইওয়ের উপরে যারা আক্রান্ত তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে এলাকাবাসী মিলে এই চাঁদার বিরুদ্ধে ওরা রাস্তা অবরোধ করেছিল। তো আমি খবর পাওয়ার সাথে সাথে আমি এসেছি আশা করছি ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে চাঁদার ব্যাপারে ন্যাশনাল হাইওয়েতে কখনোই জুলুমবাজি চলে না এবং যে ধরনের যখনই কোনো খবর আসে আমরা তৎপরতাশ্রয়ী তাকে আমরা দমন করি এবং এই ব্যাপারটাও যেহেতু ঘটেছে আমরা সেটাকে আইনগতভাবেই দেখব। তো সাথে সাথে ওনাদের সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতেই আমরা প্রায় 10-15 মিনিট পরে রাস্তা রোড প্রত্যাহার করে 10-15 মিনিট হবে বা তার থেকে 10-15 মিনিটই হবে লিখিত অভিযোগ আপনারা কি আমরা মামলা নিয়েছি দেশে মামলা নিয়ে আমরা রেজিস্টার হচ্ছে। তো থানাতে জাস্ট ওরা গিয়েছে তার স্পটে এসে গেছি এখনো ডিটেলস আসামের নামটা এখন বলতে পারছি না। এই খবর চৌরাহতেই আব্দুল শক্করের আত্মীয় পরিজন ও তার খাদিমপাড়ার এলাকাবাসী খাদিমপাড়া সংলগ্ন 8 নং জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজি নিয়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসে। উত্তেজিত জাতীয় সড়ক অবরোধকারীদের অভিযোগ জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটি সম্পূর্ণ বেআইনি ভাবে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে চাঁদাবাজি করছেন। আসাম আগরতলা জাতীয় সড়কে চাঁদাবাজিতে উৎসাহিত চালকরা আর চাঁদা দিতে অস্বীকার করলে অটো চালক আব্দুল শক্করকে বেধরক মারপিট করেন হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা। অটো চালক আব্দুল শক্কর গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন বলেও অবরোধকারীরা জানান। অবরোধকারীদের দাবি অতি সত্বর জাতীয় সড়কের উপর থেকে চাঁদার জুলুমবাজি বন্ধ করতে হবে এবং অটো চালক আব্দুল শক্করকে যে বা যারা মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এ মর্মে চুড়াইবাড়ি থানার আব্দুল শক্করের পরিবারের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি টেলিফোন সাক্ষাৎকারে জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা জানান, হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে গাড়ি থেকে চাঁদা তুলেন ঠিকই, কিন্তু কোনো জুলুমবাজি করে চাঁদা তুলেন না। আজ সকালবেলা অটো চালক আব্দুল শক্কর যখন অটো নিয়ে যাচ্ছিলেন তখন তাকে দাঁড় করিয়ে চাঁদা চাইলে সে চাঁদা দেবে না বলে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং কৃষ্ণ দাস পিতা বিপুল দাস নামের কমিটির এক সদস্যের উপর কথা কাটাকাটি নিয়ে আক্রমণও চালায় বলে কমিটির সদস্যদের দাবি। বর্তমানে কৃষ্ণ দাস শনিছড়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন বলেও কমিটির সদস্যরা জানান। ঘটনার খবর পেয়ে খাদিমপাড়া সংলগ্ন অবরোধস্থলে ছুটে আসেন চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ থানার বিশাল পুলিশ বাহিনী। ও জয়ন্ত দাস ঘটনাস্থলে এসে উত্তেজিত অবরোধকারীদেরকে আশ্বস্ত করেন যে অতি সত্বর এই ঘটনাটি আইনি ভাবে তদন্ত করে দেখছেন। চুড়াইবাড়ি থানার ওসির আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। দীর্ঘ সময় এই অবরোধের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পুলিশি তদন্তে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। ব্যুরো রিপোর্ট, হলাবোল। কর্মী নিয়োগ নিয়ে স্থানীয়দের বিক্ষোভের কারণে গত 31 জানুয়ারি থেকে সাব্রুমের দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংফিংরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে 18 জন শিশুর পড়াশোনাও লাটে উঠেছে। আরও জানা গেছে, একই কারণে সাব্রুমের মাধবনগর পঞ্চায়েতের সতীশচন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও বন্ধ হয়ে আছে। সরকার চালানোর জন্য আমরা দিয়েছি
সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু চাইছি বলতে, আমরা এখানে আগের অঙ্গনের সেন্টারমেন্টে হেল্পার ছিল, সে অবসর হয়ে গেছে। অবসর হওয়ার পরে এখানে ভ্যাকেন্সি যেহেতু হয়ে গেছে, সেই জায়গাতে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমাদের এখানে পঞ্চায়েতে প্রধান উপপ্রধান তারা পঞ্চায়েত সমিতি আর ব্লকের জেলা পরিষদ কনাদে উনি সহ আয় আমাদের এখানে পঞ্চায়েতের বয় রেজলিউশন করি। আমার মিসেস নাম হলো পুতমা মক, আর মধুসেনের ছেলের পুত্রের বউ সুভাষ সেনের বউ, তাদের দুজনে আমরা সিলেক্ট করে নিয়ে গেছি। এই দুজনে সিলেক্ট করার পরে চাকরি নিয়োগ অবশ্যই পাবো। তো হে পরিপ্রেক্ষিতে দেখা যেতেছে যে এখন যখন ইন্ডিয়া অফার ছাড়লো, এই সুভাষ সেনের বউ পেয়ে গেল, অথচ আমার বউ নামে নাই। তো এই ব্যুরো রিপোর্ট হলো বল। সংবাদ শেষ করার পূর্বে আবারও দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন ক্লান্তিকর দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। 10,300 শিক্ষক মামলা ফের সুপ্রিম কোর্টে গেল, শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 7ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় সরকারের শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো এলআইসির আধিকারিক ও কর্মচারীরা। কীর্তনের চাঁদাবাজিকে কেন্দ্র করে আহত এক অটো চালক, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, ঘটনা চোরাইবাড়ি থানাধীন শনিছড়ায়। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলো এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুরের গ্রামবাসীরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র হল্লাবুলের পর্দায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লাবুল।